মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় দিন দিন ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে আগ্রহ বাড়ছে কৃষকদের। কেঁচো দিয়ে তৈরি জৈব সারকেই ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট বলা হয়। দেশের অন্যান্য এলাকার মতো পটুয়াখালীর গলাচিপায়ও উৎপাদন এবং ব্যবহার বেড়েছে ভার্মি কম্পোস্টের। কেঁচো দিয়ে তৈরি এই বিশেষ সার ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে চাষাবাদে। নিজের ফসলি জমিতে ব্যবহারের পাশাপাশি বাজারজাত করছেন অনেক উদ্যোক্তা। বাড়িতে সামান্য পুঁজি নিয়েই বাণিজ্যিকভাবে এ সার উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। ভার্মি কম্পোস্টের সাহায্যে কৃষকেরা অনেক জৈব সার নিতে পারছে এবং উৎপাদন করছে, আমরা এই জায়গায় বিক্রি করতে পারি। আমি সার বেছে উপকৃত হয়েছি এবং কৃষকও উপকৃত হয়েছে। আমার দেখা থেকে আরও অনেকে ফার্ম করতে চায় এবং অনেকে করছে। আমি এলাকায় দেখছি অনেকে ভার্মি কম্পোস্ট করে স্বাবলম্বী হয়েছে। আমি এবছর ভার্মি কম্পোস্ট করতে আমি ইচ্ছুক। পাশাপাশি কয়েকটা ই আছে, খামার আছে, এদিকে ভার্মি কম্পোস্ট তৈরি করি, এখান থেকে সার তৈরি করিয়া চাষিরা নিয়ে যায়, ওই দেখে আমি ওটা খামার তৈরি করতে আসি। আমি গরু পালন করি এবং এই গরুর যে গোবর হয় এটার থেকে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি এবং এই ভার্মি কম্পোস্টের জৈব সার যেটা, ভার্মি কম্পোস্টের সার যেটা, এটা আবার এলাকার স্থানীয় মানুষ যারা আছেন তারা এটা ব্যবহার করেন এবং তারা ব্যবহার করে ভালো উপকৃত হচ্ছেন এবং আমরাও এটা বিক্রি করে তাদের কাছে কিছু লাভবান হচ্ছি। গলাচিপায় বর্তমানে প্রায় অর্ধ শতাধিক কেঁচো বা ভার্মি কম্পোস্ট তৈরির খামার আছে। চলমান রয়েছে আরও 25টি খামারের কাজ। ভার্মি কম্পোস্ট উৎপাদনে কৃষকরা লাভবান হওয়ায় উৎসাহী হচ্ছেন নতুন উদ্যোক্তারাও। আমি এই ভার্মি কম্পোস্ট দুই বছর ধরে করি, তাই দুই ভার্মি কম্পোস্টে আমার জমিতে অন্য কোনো সারের প্রয়োজন নেই, ভার্মি কম্পোস্ট সার দিয়া ব্যাপক লাভবান আমি। আমাদের এই কাছারি কামটায় আমাদের এই জলিল ভাই ভালো চাষ করে এবং ওনার এই হচ্ছে উদ্যোগ থেকে আমরা তাকে একটা জৈব সারের প্ল্যান্ট দিছি, এই যে ভার্মি কম্পোস্ট কেঁচো সার, এবং সেই এই সারটা তার জমিতে ব্যবহার করে আবার পাশাপাশি এই সারটা বিক্রি করে সেও একটা মানে ভালো লাভবান আছে। রাসায়নিক সারের নির্ভরতা কমিয়ে ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। উদ্যোক্তাদের দেয়া হচ্ছে প্রণোদনা ও পরামর্শ। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং ওয়াটার ম্যানেজমেন্টের ডিএই পার্টের অংশটা, ওই অংশে আমরা হচ্ছে তাদেরকে দিয়ে আমরা কিছু ভার্মি কম্পোস্ট স্থাপন করিয়ে কেঁচো কম্পোস্ট কেঁচো সার উৎপাদন করতেছি। চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং কৃষক এটা হচ্ছে তরমুজ, শশা এবং অন্যান্য যে ফসলাদি তারা এতে ব্যবহার করতেছে এবং খুব ভালো তারা রেজাল্ট পাচ্ছে এবং শাকসবজিতেও তারা এটা ব্যবহার করতেছে। ভার্মি কম্পোস্টের ব্যবহার জনপ্রিয় হলে বিষমুক্ত শাকসবজি উৎপাদনের পাশাপাশি এই সার উৎপাদনে উৎসাহী হবেন অনেকেই, এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।